Assalamualaikum everyone. আরো একটি সুন্দর সকালে আপনাদের স্বাগতম। তো আজকে সকালটা খুবই সুন্দর, বের হয়ে গেছি সকাল সকাল। তো কাহিনী যেটা হয়েছে, এখন বাজে হচ্ছে 9:56, এখন যাচ্ছি হচ্ছে আমার যে গন্তব্য আমার দোকানে। তো আজকে আপনাদের একটা টপিক কথা বলতে আসলাম, কোনো ভিডিও ওইরকমভাবে বানানো হচ্ছে না, কারণ কোথাও এখন বের হতে পারতেছি না। তো কিছু কিছু টপিক আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার আশা করি। তো যে কাহিনীটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আমাদের বাইকের কিছু টপিক নিয়ে আর কি আজকে কথা বলবো। সেটা হচ্ছে আমরা যারা সকাল সকাল বাইক স্টার্ট করি, তো অনেক সময় আমরা মনে করি যে বাইক যখন আমরা সকালে স্টার্ট করি ইঞ্জিনটা ইমিডিয়েট আমাদের গরম করতে হবে, যার জন্য আমরা অনেকে কী করি বাইক স্টার্ট করার সাথে সাথে বাইকে মানে প্রচুর পরিমাণে আরপিএমে বাড়ি দিই, মানে অ্যাক্সেলারেটর বাড়ি দিই, যাতে ইঞ্জিনটা হিট হয় তাড়াতাড়ি, কারণ যাতে ইঞ্জিনটা তাড়াতাড়ি গরম হয়। তো এই কাজটা করা কিন্তু অনেকটাই আমাদের জন্য বোকামি, এটা আমাদের ইঞ্জিনের জন্য খুব বড় একটা ক্ষতি করে। ক্ষতি করার কারণটা কীরকম আমি আপনাদের এক্সাম্পল হিসাবে বুঝাই। মনে করেন আপনি ঘুমাচ্ছেন, একবারে আপনার ফুল কাঁচা ঘুম যেটাকে বলা হয় এরকম ঘুমে ঘুমাচ্ছেন, এখন যদি হঠাৎ করে কেউ আপনাকে এসে ডাক দেয় বা হঠাৎ করে কোনো একটা শব্দ হয়, আপনি কিন্তু আকস্মিকভাবে একটু ভয় পেয়ে যাবেন বা আতঙ্কিত হয়ে যাবেন, বা এই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে, ব্রেন স্ট্রোক হওয়ার, যেটা বাংলাদেশে এখন বর্তমানে কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে এরকম যদি আপনাকে কেউ ডাক দেয়, দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেম বাইকের ক্ষেত্রেও এই বিষয়টা, আপনি মনে করেন বাইকটা সারা রাত বসা ছিল, যত ইঞ্জিন অয়েলগুলো ছিল বাইকের সকল ইঞ্জিন অয়েলগুলো কিন্তু একবারে নিচে ইঞ্জিনের লোয়ার সাইডে চলে গেছে, আপার সাইডে কোনো ইঞ্জিন অয়েল কিন্তু নাই। যখন আপনি বাইকটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে ইঞ্জিনের পার্টসগুলো যখন একসাথে কাজ করা শুরু করবে, তখন কিন্তু আপনার এই ইঞ্জিন অয়েলটা আপনার উপরের দিকে উঠবে, এছাড়া কিন্তু ইঞ্জিন অয়েলটা উপরের দিকে উঠবে না। তো সেম ওই রকমই, আপনি যদি বাইককে সকাল সকাল হঠাৎ করে আপনি স্টার্ট করেন, হঠাৎ করে আরপিএম বাড়ি দেন বা অ্যাক্সেলারেটর বাড়ি দেন, তখন দেখবেন যে ভিতরের যে পার্টসগুলো থাকবে ইঞ্জিনের আপার সাইডের যে পার্টসগুলো থাকবে, এগুলোতে কিন্তু ইঞ্জিন অয়েল না পাওয়ার কারণে এগুলোতে মেকানিজম ফল্ট হতে পারে। দেখবেন যে টাইমিং চেনের একটা শব্দ হয়, যেটা আপনারা বলেন যে না আমার বাইকের শব্দ নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে ওইরকম হয়েছে, এটা কিন্তু আপনারা এই ভুলের কারণেই অনেকে দেখবেন যে সকাল সকাল বাইক বের করে স্টার্ট দিয়ে টান মারে। তো এই সকল কারণে দেখবেন যে আপনার বাইকের সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, অল্প দিনে বাইকের সাউন্ড কিন্তু একবার চেঞ্জ হয়ে যাবে। এরকমও মানুষ আছে দেখবেন যে সকালে বাইক স্টার্ট দেওয়ার পর এরকমভাবে অ্যাক্সেলারেশন দেয়, আরও 2-3 বাসার মানুষ যদি ঘুমেও থাকে মানুষ সজাগ হয়ে যায়, বিশেষ করে যারা সকাল সকাল অফিসে যায় 5:30-5টার দিকে, ওরা এই কাজগুলো করে সকালে ঘুম থেকে উঠে স্টার্ট মারে, এত জোরে অ্যাক্সেলারেশন দেয় যে 2-3 বাড়ির মানুষ সজাগ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এই কাজ করা কিন্তু বাইকের জন্য ক্ষতিকর। তো আপনি যখন এই সকাল সকাল উঠেই বাইকের স্টার্টটা জুড়ে দিবেন, বাইকের অ্যাক্সেলারেশন জুড়ে দিবেন, দেখবেন যে ওই ইঞ্জিন অয়েল না পাওয়ার কারণে আপনার টাইমিং চেনের যে ওইখানে একটা টাইমিং চেন ঘুরার জন্য একটা স্পকেট থাকে, ওই স্পকেটটা যখন আপনার মোবিল না পাবে, তখন একটার সাথে আরেকটা ঘর্ষণের ফলে এই টাইমিং চেনটা লুজ হয়ে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে। আপনি দেখবেন সকালে বাইক স্টার্ট দিয়ে একটু ঠান্ডা মাথায় বাইকটা স্টার্ট দিবেন, দিয়ে দেখবেন যে প্রথম অবস্থায় কিন্তু একটা চেনের একটা আওয়াজ হয়, এর ফার্স্ট টাইমে একটা সেনের একটা আওয়াজ হয় যখন আপনি স্টার্ট দেবেন। আমি এটা আরেকদিন আপনাদের আরেকটা ভিডিওতে দেখাই দেবো, আজকে তো হঠাৎ করে ভিডিও রান করছি যার জন্য বুঝতে। আপনি যখন বাইকটা স্টার্ট করবেন সকাল সকাল, একটু দেখবেন স্টার্ট দেওয়ার সাথে সাথেই দেখবেন যে প্রথম একটা চেনের একটা আওয়াজ হচ্ছে ইঞ্জিনের আপার সাইডে, এটা কিন্তু টাইমিং চেনের আওয়াজ। তো এটা যখন আপনি স্টার্ট দিয়ে রেখে দিবেন, দেখবেন যে সর্বোচ্চ 3-4 সেকেন্ডের ভিতরে শব্দটা নাই আর থাকবে না। কিন্তু আপনি যখন মানে হঠাৎ করে বাইকটা স্টার্ট করে অ্যাক্সেলারেশন মারবেন, তখন দেখবেন যে বাইকের সাউন্ডটা সারাদিন একরকমই একটু ঝ্যানঝেনা ঝ্যানঝেন আওয়াজ হবে, এটা আপনার স্বাভাবিক। যারা এই কাজগুলো করে ওদের গাড়ির আওয়াজ একবারে ভালো থাকে না।
তো আপনারা এই কাজগুলো করবেন না। যখনই বাইক স্টার্ট করবেন সকালবেলা, সকালবেলা বাইক স্টার্ট করলে স্টার্ট করে মিনিমাম এক মিনিটের মতো আপনারা বাইকটা স্টার্ট করে রেখে দিন, কোনো অ্যাক্সেলারেশন দিবেন না, জাস্ট স্টার্ট করে হালকা একটু রেখে দিবেন, এক মিনিটের মতো রেখে দিয়ে তারপর বাইক চালাবেন। দেখবেন আপনার বাইকের সাউন্ড সারাদিন বাইকটাও খুব স্মুথ থাকবে, মেকানিজমগুলো স্মুথ থাকবে, বাইকটাও স্মুথ থাকবে। তো আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন আপনার বাইকটাকে লং টাইম ভালো রাখার জন্য। তো আজকে এই পর্যন্তই, আর আমি এটা একটা বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদের দিব, এই বাইকের কোল্ড স্টার্ট বলা হয় এটাকে, কোল্ড স্টার্ট নিয়ে তো আপনাদের বিস্তারিত আরেকটা ভিডিও দিব। তো এটা সম্পর্কে জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, যাতে এরকম আপডেট আপনারা রেগুলার পেয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।